হ্যাঁ, চ্যাপ্টার ফাইভ কি তোমাদের এমসিকিউ? সিলেবাসটা আবার বোর্ডে লিখে দেয়। সিলেবাস আমি তোমাদের শেয়ার করে দিই মানে গ্রুপে, মানলে ঠিক আছে? তোমাদের তো সিলেবাস এমসিকিউ এর জন্য চ্যাপ্টার ফাইভ সিক্স সেভেন অ্যালজেব্রা, অর্থাৎ তোমাদের অ্যানুয়ালের যে সিলেবাসটা ছিল পুরোটাই এমসিকিউ এর জন্য, বাট ক্রিয়েটিভ এর জন্য তোমাদের একটু কমাই দেওয়া হয়েছে, ঠিক আছে? ক্রিয়েটিভ তোমাদের একটু কমে গেছে, আমি গ্রুপে শেয়ার করে দিব না দেখে আজকে, ঠিক আছে? ওখান থেকে দেখে নিও অবশ্য। আমি এখন আর এমসিকিউ এগুলো লিখতে চাচ্ছি না, এখন এমসিকিউ দেখো। ওকে, আজকে রন নাম্বার দেখো। হোয়েস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ স্কোয়ার অফ এত, হোয়েস ওয়ান অফ দ্য ফলোয়িং, হোয়েস ওয়ান অফ দ্য ফলোয়িং, ফলোয়িং ইজ দেখো কি ঘটনা, মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই। হ্যাঁ, রেকর্ড চলতেছে, রেকর্ড চলতেছে, সমস্যা নাই, এখানে আমাকে রেকর্ড করবো না, আমি গ্রুপে ওখান থেকে লিঙ্ক দিব, ঠিক আছে? রেকর্ড চলতেছে, তারপর তোমাদের রিস্ক নেওয়া উচিত না, যাতে একটাই ব্যাচ আমার, তাহলে না হলে প্রয়োজন এখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে? দুই জায়গায় রেকর্ড হোক, সমস্যা নেই। এখন দেখো, হোয়েস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ স্কোয়ার অফ এত, তাহলে ওকে অপশন ওয়ান, অপশন এ সেখানে আছে এরকম, দেখো যে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই স্কোয়ার। বি নাম্বার আছে দেখো, ফোর এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, আচ্ছা ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই স্কোয়ার। সি নাম্বার, ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার। এরপরে দেখো যে ডি নাম্বার, ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার সরি প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই স্কোয়ার। দেখো এটা কিভাবে কাজটা করতে হবে, একটু দেখাই দিই তোমাদের। সি নাম্বার, সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুড, ভেরি গুড, ভালো স্টুডেন্ট। দুই ভাবে কাজটা করতে পারো, একটু দেখাই দিচ্ছি এখানে, সেটা হলো এটার স্কোয়ার চাচ্ছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস কমন নিলাম তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই হয় যদি মাইনাস কমন নিই, এখন এটার স্কোয়ার একই কথা, স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে থাকে কত, টু এক্স থ্রি ওয়াই এর স্কোয়ার। এটার স্কোয়ার যদি করি টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু ইন্টু টু এক্স টু এক্স আর প্লাস ইন্টু থ্রি ওয়াই আর প্লাস থ্রি ওয়াই এর স্কোয়ার, তাহলে এই দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার। এটা গেলো একটা মেথড, যে আমি দুইটা থেকেই মাইনাস কমন নিয়ে নিলাম, স্কোয়ার করে দিলাম মাইনাস আউট যদি স্কোয়ার। আর একটা মেথড আছে, সেটা এরকম যে প্রথমটাকে আমরা ইয়ে ধরতেছি মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার, আমরা এটাকে এ বলতেছি, এটা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, এটা এ এটা বি, তাহলে ভিতরে মাইনাস আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস টু এক্স মাইনাস টু ইন টু এটা এ মাইনাস টু এক্স আর বি আসছে থ্রি ওয়াই, তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা জানো তো, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি বি আসছে এটা থ্রি ওয়াই তার স্কোয়ার। দেখো ওয়ে কয়টা দেখো, তাহলে যদি আমরা এটা করে ফেলি তাহলে আমাদের কি দাঁড়ালো,
4x square minus or minus plus 12xy আর এটা 9y square অর্থাৎ আমরা মাইনাসটা দিয়ে করেছি আমরা প্লাসটা দিয়ে করেছি চলো এরপরে চলো আমাদের সামনে থেকে আগাচ্ছি আমরা ছোট ছোট না বাট পড়তে হবে সুন্দরভাবে ওকে হ্যাঁ এরপরে দেখো যে এত ইকুয়ালস টু 6 এত ইকুয়ালস টু 1 দেখো টু নাম্বার বলছে ইফ ইফ a is প্লাস 1 বাই a is ইকুয়ালস টু 6 দেন এত ইকুয়ালস টু 1 then a is minus 1 by a is equals to what a is minus 1 by a is equals to এটা বের করতে হবে তাহলে অপশনে যেটা গুলো দেওয়া আছে আমি একটু লিখে দিই অপশনে দেওয়া আছে 4 root 2 b 2 root 10 অপশন সি 34 অপশন ডি 38 দেখো এটা যদি আমি করতে যাই তাহলে আমার এই থিমটা নিতে হবে বলেস করে থিমটা নিতে হবে এস মাইনাস 1 বাই এস এটার হোল স্কয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার আর মাইনাস 4 এবি মাইনাস 4 এবি कत 32 আমরা বিভিন্ন টাইপের ম্যাথ করব এগুলো তোমরাও পড়বে ঠিক আছে এরপর চলো 3 3 নাম্বারটা দেখো দিচ্ছি তো একটা ম্যাথ ওকে চলো 3 নাম্বার এটা একেবারে ইজি এত ইকুয়ালস টু 2 এত ইকুয়ালস টু 1 ওহ দেখো ইফ ইফ b plus 2 by b equals to 3 then at equals to what b minus 2 by b b minus 2 by b whole square equals to what এখন whole square দাও স্যার আপনি কমাই দিয়েছেন অপশন এ 9b 5 C3 D1 দেখো আমাদের কাজ কি আমাদের এটা দিয়েছে আমাদের এটা দিয়েছে তাহলে আবার একই স্টাইলে কাজ করতে হবে যে এটা B minus 2 by B whole square equals to B plus 2 by B whole square minus 4 AB B 2 by B বুঝতে পারছো a minus b whole square এর corollary a plus b whole square 4 ab একটু খেয়াল করো সবাই ফর্মুলা মাথায় না রাখলে ম্যাথ করতে পারবে না বাসায় যে corollary এই corollary গুলো সব পড়ে ফেলবে ওনা বাসায় তো আছো ও যাওয়ার কথা এখন চলো এখন এখানে এটা ভ্যালু কত 3 দিলাম স্কয়ার এটা 8 9 minus 8 this is the one is the right answer one is the right answer चलो 3 का लो 4 करी जाओ 4
4 তোমাদের এমসিকিউ টেস্ট নিব আমি হ্যাঁ অলরেডি প্রশ্নটা করেছি আমি দেখি টাইম দিয়ে তোমাদের জানাই দিব এখন চলো এটা এই ছোট ছোট ম্যাথ বুঝছো দেখো যে ইফ p প্লাস q ইকুয়ালস টু রুট 3 রুট 5 রুট 5 এন্ড p মাইনাস q রুট 3 what is the value of it what is the value what is the value of কার ভ্যালু চেয়েছে p স্কয়ার প্লাস q স্কয়ার what is the value of it এখন দেখো a বলছে 0 b 1 2 4 1 c 2 d 4 এখন মনে আছে তোমাদের একটা ফর্মুলার কথা এই যে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার মনে আছে সেটা ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস এই কোয়াড্রেন্ট তো এখন আমরা কোয়াড্রেন্ট সেটাই ইউজ করব p আর q থাকবে তাহলে এখানে আমরা p স্কয়ার দিলাম এটা q স্কয়ার দিলাম তাহলে এখানে কি যাবে p এটা q আর পরের পার্টে কি আছে দেখো তাহলে p প্লাস q হোল স্কয়ার প্লাস p মাইনাস q হোল স্কয়ার এখন দেখো এখানে আমাদের হাফ লাগবে কারণ এটা হাফ না হলে এই টু কাটা যাবে না তাহলে এখানটা হাফ থাকবে বুঝতে পারছো এই হাফ না হলে এটা কাটা যাবে না তাই হাফ সামনে দিয়ে দিলাম অথবা পরে ফর্মুলা লিখলাম এরপরে তুমি টু দিয়ে ডিভাইড করে দিতে পারো ফর্মুলাটা লিখলাম আমরা পরে টু দিয়ে ডিভাইড করলাম তাহলে এটা হলো কত রুট 5 স্কয়ার রুট 3 স্কয়ার তাহলে সব মিলে 8 হয় এই টু দিয়ে আবার ডিভাইড করলাম তাহলে 4 ইজ দ্য কারেক্ট অ্যানসার 4 ভ্যালু কত ইকুয়ালস টু 4 এখন 5 নম্বরে যাও তো 5 নম্বরে যে দেখো কি আছে ছোট ছোট ম্যাথ দেখো বাট তোমাদের ফর্মুলা মাথায় রাখতে হবে কিন্তু 5 নম্বরে 5 নম্বরে যে দেখো আমাদের কি আছে ওকে এত 7 এত 10 এত ইকুয়ালস টু হোয়াট ওয়াও ইফ ইফ p plus q 7 and p q 10 and p q 10 এবার বলছে what is the value of p square p q q q what is the value of what is p square what is the value of p square माइनस q स्क्वायर ओके तले ये 16 बी 21 25 30 देखो আমাদের এটা করতে হলে আমাদের আগে মাইনাসটা বের করে নিয়ে আসতে হবে তাহলে মাইনাসটা কি রকম হবে p মাইনাস q p মাইনাস q তাহলে এটা হোল স্কয়ার দিলাম তাহলে p প্লাস q হোল স্কয়ার মাইনাস 4 এ ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু এটা তাহলে এটা আছে 7 স্কয়ার হলো মাইনাস 4 into 10 তাহলে এটা 9 হয়েছে তাহলে স p মাইনাস q এটা রুট করে দাও 9 এর রুট করলে 3 হয় তাহলে আমরা পেয়ে গেছি 3 তাহলে 3 আর কি তাহলে এটার ফর্মুলা কি p স্কয়ার q স্কয়ার এটার ফর্মুলা আমি কি পাবো
पी प्लस क्यू पी माइनस क्यू, पी प्लस क्यू सेवन थ्री 21, 21 इज द करेक्ट आंसर, 21 करेक्ट आंसर। फाइव गलो चलो सिक्स नंबर जाए, 06 सिक्स नंबर जाए देखो, ओके छोटा एक मैथ, इफ एक्स प्लस वाई इक्वल्स टू रूट फाइव एंड एक्स माइनस वाई इक्वल्स टू रूट थ्री, रूट फाइव रूट थ्री, व्हाट इज द वैल्यू ऑफ, वैल्यू ऑफ एक्स वन। ये नंबर बी सी डी ऑप्शन को देखो, ओके प्रथम ऑप्शन टू वन वन बाय टू वन बाय फोर, टू वन वन बाय टू वन बाय फोर। एकदम चलो ताहले तुम्हारे हाथ में तो फॉर्मूला से होना से फोर एबी जो फॉर्मूला से ना उठे अप्लाई कर पा पर एक बार ये भी फॉर्मूला अप्लाई करते पारो অথবা ডাইরেক্ট ফর্মুলাটা লিখতে পারতো তোমরা, ডাইরেক্ট ফর্মুলা মানে এটা এবি ফর্মুলা, এটাও আছে একটা ফর্মুলা এবি, সেটা আমরা যে লিখে দিচ্ছি দ্যাট মিন্স এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। সেভাবে করলে এটা তো রুট ফাইভ ছিল তাহলে ফাইভ বাই ফোর মাইনাস, এটা রুট থ্রি ছিল তাহলে থ্রি বাই ফোর, টু স্কোয়ার করলে ফোর, তাহলে এটা টু বাই ফোর দ্যাট মিন্স হাফ, হাফ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর চলো সামনের দিকে যাচ্ছি, হ্যাঁ ওকে এইবার ভুলে গেলাম কত নাম্বার পর্যন্ত যে করলাম, ওকে এখন দেখো কত জানি না, এখন দেখো যে ইফ বি স্কয়ার ইকুয়ালস টু ফোর এন্ড এ বি টু, হোয়াট ইজ দা ভ্যালু অফ, ওকে হোয়াট ইজ দা ভ্যালু অফ এ স্কয়ার বি স্কয়ার, এটার ভ্যালু চেয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ স্কোয়ার বি স্কোয়ার, অপশন এ সিক্স রুট টু, অপশন বি এইট রুট টু, অপশন সি ফোর রুট টু আর টু রুট সিক্স, ফোর রুট টু অপশন ডি টু রুট সিক্স। এখন এই হচ্ছে আমাদের ম্যাথ, আমাদের কাজ কি দেখো, চলো আমরা এখানে পৌঁছাবো বিভিন্ন ভাবে পৌঁছাতে পারি, এটার স্কোয়ার করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, ফোর এ বি এ স্কোয়ার বি স্কোয়ার, একটু খেয়াল করো কিভাবে আমরা কাজটা করলাম, দেখো এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এ মানে এ স্কোয়ার আর বি মানে বি স্কোয়ার,
এখন এটা ভ্যালু দিয়ে দিলাম কত হয় 4 স্কয়ার করলাম 16 4 ইনটু এটাকে একটা ব্র্যাকেট রাখবো এবি তার স্কয়ার দিতে পারি তাহলে এবি মানে 2 তাহলে 16 4 ইনটু 2 স্কয়ার তাহলে পেলাম কত 32 2 দিলে স্কয়ার 4 4 4 যা 16 16 আর প্লাস 16 32 এখন দেখো 32 রে কিভাবে রুট করে 4 4 রুট 2 হয়ে যাবে সি নাম্বার রাইট অ্যানসার হবে তাহলে সর এ স্কয়ার বি স্কয়ার ইকুয়ালস টু এ রুট 32 32 মানে জানো তো 16 ইনটু 2 16 এর রুট করলে 4 আর রুট 2 থেকে যাবে সি ইজ দা কারেক্ট অ্যানসার দেখো সি ইজ দা কারেক্ট অ্যানসার এখন চলো এরপরে আমরা 8 নম্বরে গেলাম তাহলে সি ইজ দা কারেক্ট অ্যানসার দেখো আমরা কিভাবে কাজটা করেছি দেখো কোন স্কয়ার নিয়ে তারপরে স্কয়ার রুট করা লাগছে এরপরে 8 নম্বরে যাও দেখো ছোট ছোট ম্যাথ ভালোই লাগবে খারাপ না এতই কষ্ট হতে এতই কষ্ট হট আরো ছোট if if y square plus 1 by y square equals to 6 then what is the value of it then what is the value of y plus 1 by অপশন এ ওয়েট 6 তাহলে অপশন এ 2√2 2√2 অপশন বি 2√2 অপশন সি ±2 অপশন ডি ±√2 এখন যদি যেহেতু কনসেপশনটা প্লাস মাইনাসে দিয়েছে হ্যাঁ ওটা কি স্কয়ার দিয়েছে নাকি কোশ্চেন মার্ক কোশ্চেন কোশ্চেন এই যে কোশ্চেন মার্কস এখন চলো তাহলে এটা আমরা এ স্কয়ার বি স্কয়ার তাহলে আমাদের এটা এইভাবে লিখতে পারি আমরা যে y প্লাস 1 বাই y হোল স্কয়ার এভাবে লিখতে পারি তাহলে a স্কয়ার মানে কত এটা y স্কয়ার a স্কয়ার b স্কয়ার আগে লেখো প্লাস 2 ab মানে হচ্ছে y 1 বাই y এভাবে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার 2 ab পরে লিখলাম পাঁচ করে না লিখে শেষে লিখে দিয়েছি এখন দেখো এটার ভ্যালু কত বলো তো এটার ভ্যালু 6 আর এটা হলো কত 2 সব মিলে কত হয়েছে 8 দেখো বুঝলো কি না এ এ প্লাস ডলস করে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এ বি এটা কাটা গেছে 8 হয়ে গেছে সব মিলে এখন একটা কথা শোনো তোমরা তাহলে আর y প্লাস 1 বাই y এটার হোল স্কয়ার আমরা প্লাস মাইনাস রুট 8 লিখে এর স্কয়ার দিতে পারি না দেখো যদি প্লাস থাকে স্কয়ার করলে 8 হয়ে যাবে যদি মাইনাস হয় এখানে যদি শুধু মাইনাস হতো তারও স্কয়ার করলে মাইনাস প্লাস হয়ে যেত 8 পেয়ে যেতাম আমরা তাহলে এখন তোমাকে প্লাস মাইনাসের কনসেপশনটা নিয়ে আসতেই হবে যেহেতু অ্যানসার প্লাস মাইনাস ইউজ করেছে না করলে কথা ছিল না তাহলে আর স্কয়ার উঠাই দিলাম y প্লাস 1 বাই y প্লাস মাইনাস 8 মানে জানো তো 4 ইন্টু 2 তাহলে প্লাস মাইনাস 4 কে রুট করলে 2 হয় আর এটা বাদ থেকে যায় তাহলে প্লাস মাইনাস এটা দিতে হবে তবে যদি একটা তো মনে করো মাইনাস দিছে আবার একটা তো এরকম থাকবে হ্যাঁ শুধু কি 2√2 আর একটা এরকম থাকলো মনে করো এটা আগের অপশনটা চেঞ্জ করে দিলাম তাহলে এটা নেব না এটাও নিব না কারণ এখন ডাইরেক্ট প্লাস মাইনাস দুজন আসলে রয়েছে তাহলে প্লাস মাইনাস এটা ইউজ করতে হবে
বুঝতে পারছো? আর প্লাস নাও আর মাইনাস নাও, স্কয়ার করলে সে প্লাস হয়ে যায়, তোমার এটাই পাই। ক্লিয়ার কি না? তাহলে তোমার প্লাস মাইনাস দিতে হবে, যদি অ্যান্সারে প্লাস মাইনাস না থাকতো, বিভিন্ন অ্যান্সার থাকতো, তাহলে আমরা এটাই, তখন এটাতে রাইট অ্যান্সার হয়ে যেত। আর ফর এক্সাম্পল বলি আমি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা স্কয়ার ইকুয়ালস টু সে ফোর, তাহলে আমি টু লিখবো। হ্যাঁ টু লিখতে পারি, আবার আমরা এটাও লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস টুর স্কোয়ার লিখতে পারি, প্লাস মাইনাস টু এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন দেখো সাউন্ড হলো, এখন চলো তাহলে আমরা এটা লিখতে পারবো। তখন আমাদের যখন এটা ইউজ করতে বলছে তখন আমরা এটা লিখতে পারবো, তখন আমরা স্কয়ার ফেল প্লাস মাস থাকবে, কারণ দেখো টু যদি স্কয়ার করো তাও ফোর হবে, আবার মাইনাস টু এর যদি স্কয়ার করো তাও টু হবে। তোমাদের একটা এক্সাম্পলে দেখেন একটা ম্যাথ এরকম আছে, প্লাস মাইনাস কনসেপশন এরকম আছে মনে হয়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু ওয়ান, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান, তোমাদের বই একটা এক্সাম্পল আছে, ঠিক আছে? তো তাহলে সেটা কি করে হইলো, দেখো প্লাস মাইনাস ওয়ান এটা এক দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা এক দিয়ে মাল্টিপ্লাই করলে কত হলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান তার স্কোয়ার, তাহলে সো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। যাক আমরা আরো দিক থেকে বেরিয়ে আসলাম, আমাদের রাইট অ্যান্সার ছিল এটা। এখন নাইন নাম্বারে যে গেলাম আমরা, চলো নাইন নাম্বারে, নাইন নাম্বারে যে দেখো কি আছে সেখানে, নাইন নাম্বার, হ্যাঁ নাইন নাম্বারে দেখো যে ওকে কোথায় গেল নাইন, ওকে এটা তো একেবারে ইজি, যে ইফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 2 দেন দেন x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 1, দেখো এখন কথা হলো এরকম যে হ্যাঁ এটা ইকুয়ালস টু হট, অপশন গুলো একটু লিখে দিই, a 0 b 1 c 2 ডিফল্ট। একটা কথা শোনো, যখনই আমাদের এইটা যদি টু হয় স্কোয়ার হোক পাওয়ার যাই হোক না কেন, তাহলে অবশ্যই এটা টু হবে, প্লাস করলে টু হবে, আবার টু হলে পাওয়ার যাই দাও না কেন সে অলওয়েজ টু হয়, তাহলে এটা আবার ফর্মুলা দিয়ে করে ফেলা থ্রি প্লাস টু হার্ট, সেটা হলো এটার স্কোয়ার লেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, বি মানে কিন্তু এটা বি স্কোয়ার আর টু এ বি, এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা লিখছে আর কিছু না, এটা কত টু আর এটা টু তাহলে ফোর হয়েছে, প্লাস মাইনাস দেয় নাই আমরা প্লাস মাইনাস এর জন্য নিচ্ছি না, এক্স প্লাস ওয়ান বাই এক্স এই রুট ফোর, রুট ফোর মানে টু, শুনে রাখো এটা ঠিক আছে, রুট ফোর এটা হচ্ছে টু। কথা হলো আর একটা জিনিস যে যখনই আমরা এটা পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু, যখন আমরা এটা পাবো তখনই তোমরা একটা জিনিস মনে রেখো যে এই দুইটা প্লাস করে কত হয়েছে টু, তাহলে অবশ্যই যে কোনো পাওয়ার নিলে সে টু হবে, ভিতরে প্লাস নিলে যে কোনো পাওয়ার নিলে টু হবে, কারণ কি জানো এখানে এক্স এর ভ্যালু ওয়ানলি ওয়ান হয়, ওয়ান ছাড়া আর কিছু হয় না, কারণ এখানে সলভ করো তোমরা, তাহলে এক্স দেখো এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর টু এক্স হয়, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এক্স, এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স জিরো, তাহলে আর টু এক্স টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার লিখতে পারবো আমরা, তাহলে এক্স মাইনাস টু হোল এক্স মাইনাস ওয়ান এটা হোল স্কোয়ার হয় জিরো, স্কোয়ার রুট করে দাও
তাহলে x মাইনাস 1 এর স্কয়ার রুট 0 এর স্কয়ার রুট করো তাহলে 0 হয় তাহলে x ইকুয়ালস টু 1 হয় এখন বলো পাওয়ার যায়নি না কেন খেয়াল রেখো সব সময় এটা যদি 2 হয় পাওয়ার যায়নি না কেন সেটা অলওয়েজ জানো সরি অলওয়েজ 2 হবে আর মাইনাস হলে কিন্তু 0 হবে দেখো এটা বুঝতে পারছো 1 হয়ে গেছে স্কয়ার রুট করলাম তাহলে আর x মাইনাস 1 ইকুয়ালস টু 0 সো x ইকুয়ালস টু 1 মাইনাস 1 কিন্তু বেরোয় না 1 বেরিয়েছে এখন তোমার ম্যাথ দিছে এরকম সেভেন করো এটা আমি তো একটা নিয়ে ভালো করে বুঝাই দিই সে তোমার কাছে ম্যাথ দিছে এরকম x প্লাস 1 বাই x2 x প্লাস 1 বাই x2 এখন তোমার বলে দিছে এটা কিউব এটা কিউব ইকুয়ালস টু হার তাও অ্যানসার 2 2 রাইট অ্যানসার তার পার যায় দিক না কেন কারণ ওয়ান দা ওয়ান এর কিউব করলে ওয়ান হয় ওয়ান এর কিউব করলে ওয়ান হয় ওয়ান প্লাস ওয়ান টু আচ্ছা যদি পাওয়ার ফাইভ দেয় কত হবে তাও টু কারণ আমি জানি এক্স ইকুয়ালস টু ওয়ান এটা দেওয়া মানে এক্স এর ভ্যালু ওয়ান অন্য কোনো ভ্যালু নেবে না সবসময় এক্স এর ভ্যালু ওয়ান হবে তাহলে পাওয়ার যায় দিক না কেন আমরা অবশ্যই সবসময় টু পাবো আমাদের পাওয়ার দিছে ফোর বলো পাওয়ার ফোর কত হবে এটা টু রাইট অ্যানসার পার কোনো ম্যাটার না এমন দিছে এখানে স্কয়ার দিছে 1 বাই এক্স কিউব দিছে ইকুয়ালস টু হার ওকে তাও 1 প্লাস 1 টু অলওয়েজ টু রাইট অ্যানসার বাট যদি নেগেটিভ দিয়ে দেয় ভিতরে মাইনাস দেয় তাহলে 0 অ্যানসার তাহলে 0 রাইট অ্যানসার আচ্ছা এ অপশন 2 বি 0 বি 0 সি মাইনাস 2 ডি মাইনাস সরি ডি 4 এখন দেখো যখন এর ভিতরে মাইনাস নেবে তখন 0 কারণ কি 1 মাইনাস 1 0 অর্থাৎ যখনই x প্লাস 1 বাই x 2 হবে ম্যাথ আর তাকাবা না ভিতরে প্লাস 0 ভিতরে সরি ভিতরে মাইনাস জিরো আর ভিতরে প্লাস টু ভিতরে প্লাস টু পার যেটাই থাকুক না এখন পার কোনো ব্যাপার হবে না তোমার সাথে সাথে দুইটা আসবে মাইনাস হবে জিরো ভিতরে মাইনাস হবে জিরো আর ভিতরে প্লাস হবে এটা কি খেয়াল থাকবে ওকে পার কোনো ব্যাপার না প্লাস হলে জিরো মাইনাস দিলেই সরি প্লাস হলে টু আর মাইনাস দেওয়ার সাথে সাথে জিরো যখন এখানে প্লাস দিবে সে অ্যান্সার হবে টু আর যে ভিতরে এখানে মাইনাস দিবে সে অ্যান্সার হয়ে যাবে জিরো ব্যাস এই দুটো অ্যান্সার যদি এটা থাকে এই ফ্যাক্টরি কস্টটা তো দেন ওকে চলো 10 নাম্বার গেলাম ওকে 10 নাম্বার দেখো 10 নাম্বার যে দেখো যে এখানে কি আছে হ্যাঁ 10 নাম্বার চলো 10 ওকে এত কষ্ট এত এটা তো করালাম এত টু ফ্যাক্টর ফ্যাক্টর ওকে এত কষ্ট এত দেন হোয়াট ইজ দ্য ভ্যালু ওকে ইফ ইফ এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান জিরো দেন What is the value of then what is the value of a square minus that x square minus 1 by x square what is the value of it option গুলো তে দেখো কি কি আছে a root 21 b 5 root 23 C 5 root 27 D 29 root 29 দেখো এখন চলো এস আমাদের এখানকার ম্যাথ এখন আমাদের কাজ হলো এখান থেকে আমরা বের করে নিয়ে আনবো এটাকে এভাবে নিয়ে যাবো x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 5x এটা মাইনাস হলে বেশ প্লাস হয়ে গেছে
এক্স দিয়ে আমরা ডিভাইড করব কি এক্স দিয়ে ডিভাইড করব কি হয় দেখো এক্স দিয়ে ডিভাইড করব তাহলে আর এক্স দিয়ে তুমি ডিভাইড করে দাও এটাকে তাহলে আমরা পেলাম কি x plus 1 by x equals to 5 পেয়ে যাব আমরা 5 পেয়ে গেছি এটা স্কয়ার করব যদি এইভাবে রাখতে চাও রাখতে পারো অথবা এটা স্কয়ার করে দাও স্কয়ার মান বোথ সাইডস তাহলে এটা স্কয়ার করে দিলাম আমরা এটা স্কয়ার করে দিলাম তাহলে আর x স্কয়ার 2 into x 1 by x 1 by x এর হোল স্কয়ার 25 দেখো স্কয়ার মান বোথ সাইডস করে দিয়েছি এখন স্কয়ার মান বোথ সাইড যদি করো তাহলে রেজাল্ট পাবে তোমরা এটা এখন আসো কি কাজ আমাদের এখন দেখো হ্যাঁ চলো আমরা শুরু করলাম সান করো না কে এটা মিউট করে দেখো সবাই সবাইকে ওকে আমি মিউট করে দিলাম হ্যাঁ এখন চলো তাহলে আমরা আমাদের কাজে গেলাম ওকে দেখো যেটা আমি বলছিলাম একটা লাইন গ্যাপ দিয়েছি আমি এখানে তারপরে তোমরা দেখো লাইন গ্যাপটা ঠিক হয় নাই আমরা কি করলাম x এ ডিভাইড করেছি x এ যদি ডিভাইড করো তাহলে কি হলো এখানে x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 5 হয়ে যায় x এ ডিভাইড করো এখন এটা যদি স্কয়ার করো তোমরা x প্লাস 1 বাই x হোল স্কয়ার ওকে 5 স্কয়ার 5 স্কয়ার অশন মাইনাসটা বের করে নিতে পারি একটা প্লাস নিলাম একটা মাইনাস বের করতে পারি মানে এই অধিকার আছে যদি করতে চাও করতে পারো সমস্যা নাই আচ্ছা মাইনাসটা বের করে নাও তাহলে এখান থেকে যদি স্কয়ার মান বসে সার্চ করলাম তাহলে এখন a প্লাস b হোল স্কয়ার মানে কত a মাইনাস b হোল স্কয়ার আচ্ছা মাইনাসটা বের করে আগে প্লাসটা থাক ওটা তোমাদের জন্য বেশি সুবিধা হবে বুঝতে দেখো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার equals to কত হবে x plus 1 by x whole square minus 4 ab একটু খেয়াল করো এটা হবে আমাদের এটা এটা গেল এটার ভ্যালু কত 5 না x plus 1 by x 5 তাহলে 5 square দিয়ে দিলাম minus 4 বলো কত হয় হয় x minus 1 by x whole square এখন 25 থেকে যদি এটা চলে যায় কত হয় 21 হয় না 21 হয় 21 হয় তাহলে স্কয়ার রুট করো x minus 1 by x root 21 থাক এটা root 21 তাহলে আমরা দুটো জিনিস পেয়েছি কি প্লাস পেয়েছি 5 আর মাইনাস পেয়েছি কত রুট 21 এক্স প্লাস 1 বাই এক্স এটা পেয়েছি 5 আর একটা পেয়েছি মাইনাসটা পেয়েছি রুট 21 5 স্কয়ার মাইনাস 4 ছিল তাহলে ওকে দেখো এখন আমাদের ফর্মুলার যদি এটা হয় তাহলে ম্যাথ হয়ে গেছে সেটা কিভাবে কাজ করতে হবে যেটা এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা দেখো 1 বাই এক্স হোল স্কয়ার কিন্তু তাহলে এক্স স্কয়ার বি স্কয়ার ফর্মুলা কত এক্স প্লাস 1 বাই এক্স আর এক্স মাইনাস 1 বাই এক্স জানো তো এখন এটার ভ্যালু কত হলো এটা 5 রুট 21 তাহলে ওকে 5
root 21. तले 5 root 21 is the right answer. तो वाले को देखना 25 तक के 4 माइनस होते 21 आए तब तब हम राइट आंसर उससे मदद लेते हैं देखो हमारे रेटे सिलो मैथ मैथ तो एक टूट भी पढ़ गए थे तब पर विषय का दाली जैसे रखो 5 root 21 सिलो मैं कुल कर दूँ जैसे लो ओके 4 अतः कॉस्ट 2 अतः कॉस्ट 1 यस इधर दी देखो जाते इफ 11 नंबर देखो 11 इफ 4 2 a प्लस b 3 एंड a b 2 फाइंड द वैल्यू ऑफ a स्क्वायर a b b स्क्वायर व्हाट इज द वैल्यू ऑफ What is the value of a square minus ab plus b square? Option 1, 3, 5, 9, 13. 3, b, 5, c, 9, d, 13. এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো দেখো কিভাবে ক্যালকুলেশন তোমার করতে হবে ক্যালকুলেশনের স্টাইলটা দেখো যদি তোমরা ক্যালকুলেশন করতে চাও তাহলে কি অবস্থা দাঁড়াবে দেখো ওকে তাহলে এখন এখানে আসতেছি আমরা এই যে এই জায়গাটাতে এটা তো 2 আছে 2 দিয়ে দিলাম তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো আর এটা আছে তো মাইনাস এ বি মাইনাস এ বি মানে মাইনাস 2 সাইড করে মাইনাস 2 দিয়ে দিলাম এখন এটা ফর্মুলা আছে না এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি আর এই মাইনাস 2 থেকে না আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি তাহলে এটা 3 স্কয়ার আর এটা আছে 2 4 2 তাহলে 9 মাইনাস 4 6 3 आंसर দিস ইজ দ্য রাইট आंसर দেখো 2 2 আর 4 আর মাইনাস 2 তাহলে মাইনাস 6 তো 3 হইছে আমাদের এখানকার রাইট आंसर দেখো বুঝতে পারছো কিনা ক্লিয়ার ওকে 11 গেল চলো 12 12 নাম্বার পড়াই 12 বাসায় ফর্মুলাগুলো মাথায় রাখবে এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন আসবে কিন্তু তোমাদের সহজ সহজ ম্যাথ এগুলো পারবে একেবারে ইজি হয়ে গেছে স্কয়ার হ্যাঁ এটাও পারবে এটাও পারবে ফ্যাক্টরটা তো বের করতে পারবে রিসলভেন্ট ফ্যাক্টরস বহুত করানো হয়েছে স্কয়ার বি স্কয়ার ইকুয়ালস টু হোয়াট এটা ফ্যাক্টরাইজ রিসলভেন্ট ফ্যাক্টরস পারবে মনে হয় তোমরা রিসলভেন্ট ফ্যাক্টরস করাচ্ছি না এর দিয়ে যেহেতু করাচ্ছি 5 এবি 2 আর এত কষ্ট কারেক্ট এখন চলো ওকে হুইচ ওয়ান ইজ কারেক্ট এবি 12 ইফ ইফ এ প্লাস বি ইকুয়ালস টু 4 এন্ড a minus b equals to 2 then then a square b square then on number 1 on dekho j a square minus b square 7 a square minus b square equals to 7 দেখো 7 তো আর কথা না হবে 6 দিয়েছে 7 তাহলে এটা রং 2 2 a স্কয়ার প্লাস b স্কয়ার 10 ঠিক আছে এটা 9 প্লাস 10 এরপর বলছে ab ab 3 ab b
equals to 3. Question 1 is correct. Question 1 is correct. Okay, A 1 and 2, B 2 and 3, C 3 and 1, D 1, 2 and 3. তাহলে দেখো আমাদের রাইট অ্যান্সার হলো কত বি, কারণ দেখো এটাতে আমার কখনো কি হয় না। তবে সবচেয়ে ভালো কিটা জানো, একটা নতুন ওয়ে শিখাই দিই, যদি এরকম প্লাস মাইনাস থাকে সলভ করে নেওয়া যায়। সলভ করে নেওয়া মানে এরকম এ প্লাস বি ফোর আর এ মাইনাস বি টু, তোমরা তো জানো অ্যাড তো করা শিখছো, তোমরা সিক্স আর সিক্স এর থেকে করা হয়, তাহলে এটা কত হয়, যদি তোমরা অ্যাড করি তাহলে টু এ হয় আর এটা কাটা যায় তাহলে এটা সিক্স হয়, তাহলে এ ইকুয়ালস টু কত হয়ে যায় থ্রি হয়, তাহলে এ যদি থ্রি হয় তাহলে বি কত হবে, যে কোনো একটা প্রথমে এ আসো, এ এ আছে থ্রি প্লাস বি ফোর, তাহলে সব বি ইকুয়ালস টু ওয়ান হয়। এখন এটা সবচেয়ে ভালো যে এইভাবে চিন্তা করা, তাহলে ওয়ান আর টু পেয়ে গেছি আমি, তাহলে স্কোয়ার করলে কত হবে, থ্রি স্কোয়ার করলে নাইন, ওয়ান স্কোয়ার করলে ওয়ান, তাহলে টেন, ইট ইজ রাইট। বোঝা গেছে ওয়ান মানে ওয়ান, এটাকে যদি করতাম দেখো ওয়ান স্কোয়ার করলে কত নাইন আর থ্রি স্কোয়ার করলে নাইন আর ওয়ান ইজ ওয়ান, তাহলে এইট হতো, তো এইট না দিয়ে দিয়েছে কত সেভেন হবে না। আর এটা দেখো দুটা মাল্টিপ্লাই করো এ আর বি, থ্রি আর ওয়ান মাল্টিপ্লাই করলে থ্রি, ঠিক আছে রাইট, ঠিক আছে। তুমি এইভাবেও চিন্তা করতে পারো তাৎক্ষণিকভাবে, এইভাবে চিন্তা করতে পারো, এই ক্লিয়ার? অনেক সময় এরকম দেয় না, আমাদের ছিল এরকম, দেখো দ্রুত এরকম মাথায় চিন্তা আসতে পারবে তোমাদের, যেমন এ প্লাস বি দিছে থ্রি আর এ বি দিছে টু, এর আগের ম্যাচটা ছিল এরকম থ্রি আর মাল্টিপ্লাই টু, তাহলে বুঝতে পারছো কি হয় জানো, এ আছে এ টু আর বি আছে ওয়ান, দেখো টু আর ওয়ান মিলে থ্রি হয় আর টু আর ওয়ান মাল্টিপ্লাই মিলে টু হয়, তাৎক্ষণিক তুমি এইটা চিন্তা করতে পারো, তাহলে তোমার আর ম্যাথ করা লাগবে না, দ্রুত রেজাল্ট এমনি বের পেয়ে যাবে। বুঝতে পারছো যে এ আর বি কত আছে টু, এ প্লাস বি থ্রি আর এ বি টু, তাহলে অবশ্যই টু আর ওয়ান হবে, সেটা চেঞ্জ হতে পারে এ আর বি, তবে এটা না করাই ভালো, কারণ অনেক সময় তো এটা হতে পারে, মানে এ ওয়ান হতে পারে আর বি কত টু হতে পারে, এটা হতে পারে, তখন আবার মাইনাস থাকলে তোমার অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওকে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওকে তাহলে চলো আমরা এটা রাইট অ্যান্সার টুয়েলভ গেল, এর পরেরটাতে যাও থার্টিন, দেখো থার্টিন, থার্টিনে কি হবে, রেজুলেশনের প্রবলেম হয়েছে একটু হালকা, ওকে ঠিক হয়ে গেছে, হ্যাঁ আমি সরে গেলেই সমস্যা আছে, থার্টিন নিকটে আসলেই রেজুলেশন চমৎকার হয়ে যায়, তাহলে ওকে চলো ক্যামেরা আমার অফিসে না পেলে মনে করো যে হ্যাঁ ঝাপসা করে ফেলে, আবার আমার ফেলে এলেই বোর্ড দেখো এরকম স্থির, আমি যত সামনে আসবো তত ক্লিয়ার হয়ে যায়। ওকে তাহলে আমরা এটা গেল, এখন এখান থেকে এগুলো পারবো ইনশাল্লাহ। আচ্ছা বলো তো এটা ফার্স্ট হোয়াট, দুই তিনটা দিয়ে দিই, একটা এসটিএম দিলাম এরকম ছিল যে এ স্কোয়ার এর পাওয়ার ফোর ওয়ান, এ স্কোয়ার এ ফোর, এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, হোয়াট ইজ ওকে থার্টিন নাম্বার বলছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট, অপশন এ জিরো, অপশন বি ওয়ান, অপশন সি, অপশন ডি থ্রি। কি করে এটা করতে হবে দেখো, এটা আমরা আগে যে লিখলাম এর পর ফোর প্লাস ওয়ান আর এটা কই বেশি নিয়ে যাবে, তাহলে এর পর স্কোয়ার দেখো আবার ভালো করে দেখো, হ্যাঁ অবশ্যই অনসার আসবে, আমরা এটাকেই বেশি নিয়ে গেছি, তাহলে এবার এটাতে ডিভাইড করবো, এ স্কোয়ার ডিভাইড করো, তাহলে এ স্কোয়ার দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি তাহলে এ স্কোয়ার হয়, আর ওয়ানকে যদি ডিভাইড করি তাহলে ওয়ান বাই এ স্কোয়ার থাকে,
আর এস কোয়াড্রেন্ট এটা ডিভাইড করলে 1 হয়ে যাবে তাহলে 1 ইজ দা কারেক্ট অ্যানসার 1 ইজ দা কারেক্ট অ্যানসার এরপর দেখো যে ঠিক আছে এটা বললো এখন দেখো পরের ম্যাথ বলছে যে k + b হোল স্কয়ার ফার্স্ট পার্ট 13 ওকে a plus 1 by a a minus 1 by a whole square equals to 1 a minus 1 by a whole square equals to 1 তো আমরা এখানে কি পেয়েছিলাম a plus 1 by a a square এটা পেয়েছিলাম কত 1 তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে এটা আসবে কত a square होल स्क्वायर नंबर ना 2 इनटू ए 1 बाय ए प्लस 1 बाय কত ए स्क्वायर মানে এটা ইকুয়ালস টু এটা মানে এটা এখন এটা কাটা গেল এখন এ স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার কত এ স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মাইনাস 2 হয় তাহলে এটা কিন্তু 1 তাহলে 1 মাইনাস 2 দ্যাট মিন্স মাইনাস 1 দেখো এটা মানে কিন্তু এটা ভাঙাই দিছি a minus b square a square minus 2 ac plus b square এটাকে এখানে নিয়ে আসলাম আর এ 2 এই ফ্যাশন নিলাম তাহলে এটা মানে কত 1 এই যে এখান থেকে এই যে স্টেপ থেকে করতে হবে কিন্তু তাহলে এটা তো 1 একটু পরে আগে বললাম এটা মানে 1 তাহলে মাইনাস 1 তাহলে যে অ্যানসার মাইনাস 1 থাকবে সেটা রাইট অ্যানসার সেটা রাইট অ্যানসার ওকে এরপরে চলো 15 নাম্বার দেখো 15 হোয়াট ইজ দা ভ্যালু অফ ইট আর কিছু কন্ডিশন দিয়েছে আমি আর ওটার কল আসছে না আরে অনেকগুলো ম্যাথ দিয়েছে একেবারে সেম বাহ বাহ যা একদম পাস করে গেল এত কষ্ট 8 এত কষ্ট 5 হোয়াট ইজ দা ভ্যালু অফ দেখো যে আমাদের এরকম আসছে আবার এটা কি তোমরা বলতে পারবে যে এত কষ্ট হোয়াট 15 a plus 1 by a plus b এটার পাওয়ার 4 minus a plus a minus b এটার পাওয়ার 4 এত ইকুয়ালস টু হোয়াট অপশন a এর পাওয়ার 4 b পাওয়ার 4 20 20 তো b 4 s পার b স্কয়ার c 4 s পার b স্কয়ার s পার প্লাস b স্কয়ার d তে d 8 ab a স্কয়ার প্লাস দেখো ম্যাথ এই যে দেখো তাহলে এই ম্যাথটা তুমি কিভাবে করবে একটু দেখাই দিই যেটা স্কয়ার কিন্তু পার ফোর কিন্তু তাহলে স্কয়ারের স্কয়ার আমরা যদি নিই a প্লাস b স্কয়ার তার স্কয়ার দিলাম পারে না এটা লিখতে পার ফোর টু টু যার ফোর এটাকে তাই করলাম আবার আমরা a minus b square তার স্কয়ার দেখো লিখতে পারবো এরপর 4 এটা স্কয়ার a 2 into 2 4 তাহলে ফর্মুলা পড়ছে কি এটা a স্কয়ার এটা b স্কয়ার a স্কয়ার b স্কয়ার ফর্মুলা কি বলো a minus b a মানে কত ভিতরেরটা a plus b এটা আমাদের a minus b a minus b দেখো a আর এটা b তাহলে a minus b আর a plus b হবে a plus b plus একটু খেয়াল করো আমি পুরো এটাকে a বলতেছি তাহলে a square এটা b b square তাহলে আমি ফর্মুলা কি হবে a square minus b square ফর্মুলা এই যে a plus a minus b আর a plus b এই যে এটা a এটা b তাহলে a minus b আর a plus b ফর্মুলা মনে আছে তো স্কয়ার বি স্কয়ার
a square minus b square formula a plus b a minus b এখন a আছে বড়টা কিছু বড় কিছু একটা ঠিক আছে তাহলে সেটা এখানে যাবে সে অনুযায়ী লিখতে হবে a square minus b square এই ফর্মুলাটা আমরা अप्लाई করলাম এই ভাবে দেখো a এটা b a minus b a plus b এখন জানো এটার ফর্মুলা কি 4ab না a plus b whole square minus a minus b whole square কত হয় 4ab আর এটার ফর্মুলা কত অর্ডারে 2 into a square b square তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে 2 আর 4 কত হলো 8ab সাথে থাকবে a square plus b square এটা রাইট অ্যানসার এটাই রাইট অ্যানসার এটা এ এটা বি যদি তুমি বলো যে প্লাস অভ্যাস তাহলে প্লাস দাও কত হবে পরে মাইনাস দাও যে এ স্কয়ার বি স্কয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে কোনটা আগে যাবে কোনটা পরে আসবে এটা যেহেতু প্লাস তাহলে টু এর ফর্মুলাটা আগে টু এ স্কয়ার বি স্কয়ার আর যদি এটা মাইনাস তাহলে ফোর এ বি ফোর এ বি যেহেতু এটা মাইনাস এ স্কয়ার বি স্কয়ার তাহলে 8ab k স্কয়ার প্লাস b স্কয়ার আবার ভালো করে দেখো এটা a এটা b তাহলে a প্লাস b আর a মাইনাস b এখন এটা দেখছ এত বড় তাহলে এটা আবার ফর্মুলা বলে দিছে 2 স্কয়ার b স্কয়ার a প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার এটা দেখো 4ab ফর্মুলা তাহলে সব মিলে এটা যদি একটু হার্ড হয়ে যায় তোমাদের জন্য তারপর করা যাবে একটা একটা ডিসলভেন্ট ফ্যাক্টরস দিয়ে আজকে শেষ করব ছোটটা ম্যাথ দেখো ডিসলভেন্ট ফ্যাক্টরস অনেকবারই এসেছে এটা যে 1/3 এক্স এক্স স্কয়ার মাইনাস 3 ডিসলভেন্ট ফ্যাক্টরস হবে এটা ডিসলভেন্ট ফ্যাক্টরস কত বলছে তো এমসিকিউ তে আসছে দেখবা যে পরিসংখ্যান তো পড়া ইনটা ডিসলভেন্ট ফ্যাক্টরস হবে তো এটা ডিসলভেন্ট ফ্যাক্টরস করতে গেলে এখান থেকে 1/3 কমন নিতে হয় নিলে কি হয় দেখছো এটা x স্কয়ার হয় এটা 9 হয়ে যায় তো 3 এখানে মাল্টিপ্লাই হয় দেখো মাল্টিপ্লাই করো এটা এখানে থাকবে এটা মাল্টিপ্লাই করলে 1/3 আর 9 কেটে 3 হয়ে যাবে তাহলে এখন দেখো ফর্মুলা পড়ে গেছে আমাদের কি ফর্মুলা পড়ছে আমাদের আমাদের সামনে একটা ফর্মুলা চলে আসছে 1/3 3 স্কয়ার দেখো a স্কয়ার b স্কয়ার ফর্মুলা তাহলে কি হলো 1/3 x plus 3 আর x minus 3 এটা আনসার দেখো a plus b আর a minus অবশ্য মাইনাস টা আগে আসে ভিডিও মধ্যে ওর ক্লাস 8 এ যেতে পারছি তাই কেন মাইনাস টা আগে আসে কিন্তু আমাদের ফর্মুলাতে বয়ে দেখবো যে প্লাস টা আগে এই কারণে আমি প্লাস টা আগে রাখতেছি সব সময় কি টাইম কি শেষ হয়েছে না স্যার কত বাজে তাহলে আজকে আজকে কি এবারে তো ভিডিও দিতে চাই ওকে দেখো এটা ডিসলভেন্ট ফ্যাক্টরস বুঝতে পারছো কিনা